ওহে স্বপ্নমাখা অমৃতময় সুধামাখা নারী, ভালোবাসতে শিখাও তুমি তাকে, ভালোবাসা পেতে শিখাও তুমি তাকে, অমৃতের সুধা পান করতে শিখাও তুমি, তার সমস্ত সত্তার অধিকারী হও, সেই পুরুষটির সমস্ত সত্তার অধিকারী হয়ে তার রাজত্বের রানী হয়ে যাও, রানী হয়ে তার রাজ্যে ঘুরে বেড়াও, তবুও তাকে ছেড়ে যাবার চিন্তাটুক করো না, এটা মহা অন্যায়। তাকে পথ দেখাও, তাকে শুধরে নাও, তাকে শুধরানের পথ দেখাও, তবেই তো তুমি জয়ী, তবেই তুমি হতে পারবে কাল জয়ী, তবেই তুমি হতে পারবে স্বপ্নদ্রষ্টা, তবেই তুমি তার হতে পারবে স্বপ্নের নভোচারী। তুমি তাকে পথ দেখাও, তুমি তাকে আগলে রাখো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে নিয়ে স্বপ্ন বুনো, তুমি তাকে স্বপ্ন দেখাও, তবেই না তুমি সত্যিকারের নারী হয়ে উঠবে। সেদিন চলে যায় ভালোবাসার অভিনয় করে সব নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। তোমরা কি একবার ভাবতে পেরেছ যে একটা জীবনে একটা সেই মহান মানুষটি যে তোমাকে তার সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে পেরেছে, তুমি তাকে কি করে সর্বস্ব লুটে রাস্তায় ফেলে দিতে পারো, সে কি নিয়ে বাঁচবে, তার এমন কি বার থাকে? এক জীবনে একাধিকবার কখনোই প্রেম আসে না, এক জীবনে একাধিকবার কখনোই ভালোবাসতে পারে না কোনো নারীকে। তাই তোমরা এমনটি করার আগে একবার অন্তপক্ষে ভেবে নিও এমনটি করা ঠিক হচ্ছে কি না, তোমরা একবার ভেবে নিও যার সাথে তুমি এমনটি করেছ সে এটা পাওয়ার যোগ্য ছিল কি না, যদি পাওয়ার যোগ্য হয়ে থাকে তবে তুমি তাকে ছেড়ে যাও, আর যদি তোমার লোভ লালসা কাজ করে তাহলে তুমি তাকে ছেড়ে যাও। আর নিজেকে একবার প্রশ্ন করো যে না, আমি তার কাছে এমন একটি মুহূর্তের জন্য আটকে গেছি, তাকে কখনোই আমি ত্যাগ করব না, ত্যাগ করাটা আমার ঠিক হবে না। তাহলে এই প্রশ্নটি যদি নিজের কাছে পেয়ে থাকো, কখনোই তাকে ছেড়ে যেও না, সে মানুষটি তোমাকে ছাড়া তার পৃথিবীটি অন্ধ ভাবে, সে তোমাকে অন্ধর মতো ভালোবাসে। এমনও পুরুষ মানুষ হয় যে তার প্রিয়তমার জন্য 24 ঘন্টার 16টি ঘন্টা ব্যয় করে তাকে সুখে রাখার জন্য। এই 16টি ঘন্টা তুমি একটি জীবন দিয়ে গুণ দিয়ে দেখো, কতটা সময় সে নিঃস্বার্থ পারিশ্রমিক বিহীন তোমাকে অর্পণ করেছে,
তাহলে উত্তর খুঁজে পাবে। তাহলে তুমি তাকে কখনোই ছেড়ে যেতে পারবে না। সারাদিন পরিশ্রমের পরে তাকে একটু আগলে নিও বুকে, তোমার হাতটি বাড়িয়ে দিও তার ওই ক্লান্ত পরিশ্রান্ত শরীরটির পাশে, একটি শান্তির পরশ বিলিয়ে দিও তার ওই ক্লান্ত শরীরটির উপরে। থেমে যাবে না তার ওই ক্লান্তিময় শরীরখানা, আবার নতুন করে জাগ্রত হয়ে উঠবে তোমার জন্য, তোমাকে দেবার জন্য। তার ঘুমান্ত সত্তা আবার নতুন করে জেগে উঠবে তোমাকেই জাগিয়ে তোলার জন্য, নতুন করে তোমার জন্য শুরু করবে। তুমি তার হাতটি ধরো, তুমি তার কষ্ট বুঝো, তুমি তার কষ্টের মূল্যায়ন করতে শিখো, তুমি তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাও। তুমি তাকে বলো তোমার ভুবনটি তার জন্য, তুমি তাকে বলো তুমি বেঁচে আছো আজও তার জন্য। তুমি সারাক্ষণ যা করো পুরাটাই সত্তা জুড়ে সেই পুরুষটি তোমার জন্য, আর সেই পুরুষটি হলো তুমি। তুমি, শুধু তুমি, তুমি এই পুরুষটির জন্য থেকে যাও বাকিটা জীবন। পুরুষ মানুষটিকে অনেকেই ভালোবাসে না, অনেক নারী ঘৃণা করে, আসলে তারা নিজেই ঘৃণার পাত্র হয়ে থেকে যায় পুরোটা জীবন অন্যের জীবনে। তারা নিজেরা কখনোই ভালোবাসতে পারেনি, তারা কখনোই নিজেরা ভালোবাসতে শেখেনি অন্যকে, তাই যে ভালোবাসতে শেখেনি সে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাটুকু জাগে কি করে তার মাঝে, সে তো কখনোই নিজে কোনো কিছু শেখেনি, সে কখনোই কোনো মানুষকে ভালোবাসতে শেখেনি। আর যে একটিবারের জন্য ওই মানুষগুলিকে, মানুষটাকে ভালোবাসতে শিখেছে, সেই মানুষটা কখনোই তাকে ছেড়ে যেতে পারে না। ছেড়ে কি করে যাবে, চাবিটা তো থেকে যায় তার কাছে, সে কি করে ছেড়ে যাবে, সে কি করে ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার একটি মানুষ, তার মধ্যে ঈশ্বর এতটা ক্ষমতা দিয়ে রাখেনি যে আরেকটি মানুষ ছেড়ে যায়। কোনো এক পুরুষের জন্য কলমে ও কণ্ঠে আমি গৌরী দাসদোলা। ওহে অভাগা নারী, তুমি কেন এত চাও, চাওয়াটা বন্ধ করো এখানে, সমাপ্তি টানো এখানে, চাইতে নেই। চাওয়ার আগেই পাওয়া যায় এমন অনেক কিছু থেকে যায়, পাওয়া যায়। তাকিয়ে দেখো চারিদিকে, তুমি পেয়ে যাবে তোমার সীমানায় যারা কখনো কোনো কিছু চায়নি, চাওয়ার আগেই পেয়ে গেছে। ভালোবেসে দেখো তাকে, আগলে রাখো তাকে, আগলে রাখা শেখো।
তিনি তোমার জন্য এক মহাসমুদ্র বিজয় করে ওই আকাশের উজ্জ্বল নক্ষত্রটি ছিনিয়ে এনে তোমার পায়ের কাছে অর্পণ করে দিবে, শুধু তোমার জন্য। তুমি তাকে ভালোবেসে দেখো, একবার আগলে রাখতে শিখো, সে তোমাকে কতটা শ্রেষ্ঠতম সত্তাকে উজাড় করে নিয়ে আসে তোমার চরণের কাছে। তুমি কেন তাকে শান্তিতে রাখতে পারো না? তুমি তাকে একটু শান্তি দাও, তুমি তাকে একটু শান্তির খোঁজ দাও, তুমি তাকে সেই পথটি দেখাও যে পথটির জন্য সে সারাক্ষণ হার ভাঙা পরিশ্রম করে তোমার জন্য। তুমি তাকে সেই পথটির সন্ধান দাও, তুমি একমাত্র দিতে পারো সেই পথ, সেই অমৃত সুধার পথটি। তুমি উঠে আসতে পারবে যখন তুমি ভাববে এই পৃথিবীর মাঝে পাওয়ার কোনো কিছুরই আনন্দ নাই। দিতে শেখো, দেওয়ার মাঝে সবচাইতে আনন্দটুকু, পাওয়ার মাঝে কোনো কিছু অনুভূতি নাই। আর যে অনুভূতিটুকু পাওয়া যায় সেটা ক্ষণস্থায়ী, সেটা কখনোই চিরস্থায়ী হতে পারে না কারোর জীবনে। ওহে নারী, তুমি একটু ভালোবাসতে শিখো, তোমার জন্য একটি পুরুষ একটি পৃথিবী গড়ে দিবে, সে নিজের সমস্ত সত্তাকে বিলিয়ে দিবে তোমার জন্য একটি পৃথিবী তৈরি করতে। তুমি একটি অন্যরকম পৃথিবী পাবে, যে পৃথিবীটির কখনোই তুমি আশা করনি, যে পৃথিবীটা তুমি কখনো অনুভবেও ভাবনি, এমনকি তোমার স্বপ্নেও আসেনি। সেই পৃথিবীটা সেই পুরুষটি তোমার হাতের মুঠো এনে দেবে, চাবিটি থাকবে তোমার হাতে, তুমি শুধু সেই চাবির একমাত্র রাজত্ব করবে, বেঁধে রাখবে আঁচলে, সেই তালাটি খোলার একমাত্র সমর্থ তুমি ব্যতীত আর কারো থাকবে না। তবে কেন চাও, এত চাও, চাওয়াটা বাদ দাও। যে মানুষটি সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে তোমার জন্য নিয়ে আসে সে এক স্বর্গের সুধাতম সুখটি, তুমি পাওয়ার পরও কেন তার কাছে আবার আকুলভাবে চাও? চাইতে নেই অমন করে, নিজেকে এতটা ছোটর পরিচয় দিতে নেই, নিজেকে এতটা ছোট কারো কাছে করতে নেই। তোমার যেমনি দুটি হাত পা আছে ঠিক তেমনি তারও আছে, সে উজাড় করে দিতে পারে, তুমি শুধু তাকিয়ে দেখার অপেক্ষায় থাকো। একটু ধৈর্য ধরো, একটু সময় করো তার জন্য। তুমি এভাবে না চেয়ে অন্যভাবেও চাইতে পারো, চাওয়ার আগেও পাইতে পারো। একটু ধৈর্য ধারণ করো, একটু দিতে শিখো, একটু দেওয়ার মানসিকতা গড়ে তোলো নিজের মধ্যে। তার হাতটি ধরে আগলে রাখাটা শেখো তাকে, তিনি তোমাকে অনন্তকালের জন্য আগলে রাখবে তোমাকে। শুধু এই আগলে রাখাটার মধ্যেই
সীমাবদ্ধ রাখো নিজেকে, তখন আর কোনো কিছুই চাইতে ভালো লাগবে না। পাওয়ার আকাঙ্ক্ষাটুকু জন্মাবে না একবারের জন্য, তুমি কি পেলে না তার কাছে? এই পাওয়ার আকাঙ্ক্ষাটাকে ত্যাগ করো সবার আগে। যতক্ষণ পর্যন্ত পাওয়ার আকাঙ্ক্ষাটাকে ত্যাগ না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মনুষ্যত্বর সর্বনিম্ন স্তরেই রয়ে যাবে।